আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসেম টিউবে আপনাদের স্বাগতম। এক যুবক বিয়ে করার জন্য হন্যে হয়ে পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার পরহেজগার মুমিন। এক জায়গায় এক দিনদার পরহেজগার মুমিন পাত্রীর সন্ধান পেল। শরীয়ী ভাবে পাত্রীকে দেখতে পাত্রীদের বাড়ি গেল। পাত্রীর সাথে কথাবার্তা চলার এক পর্যায়ে পাত্রী যুবককে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক বললেন, একটুকুও না, তবে সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎ কর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসল পাত্রীকে, আপনি কতটুকু মুখস্থ করেছেন? পাত্রী বললেন, আমি আমপাড়া মুখস্থ করেছি। এবং উভয় ফ্যামিলির গার্ডিয়ানদের উদ্যোগে এই পাত্রীর সাথে যুবকের বিয়ে হয়ে গেল। তারা হয়ে গেল স্বামী স্ত্রী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়াতেই যেন এক টুকরা জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রীও অনুভব করলো যে তার স্বামী বিয়ের আগে যা বলেছে তা সত্য বলেছে। সত্যি সে একজন সৎ কর্মশীল ধৈর্যশীল পরহেজগার ও ইমানদার বান্দা। তারপর একদিন স্ত্রী স্বামীকে বলল, এই আসুন না, আমাকে কিছু কোরআন মুখস্থ করিয়ে দিবেন। স্বামী বলল, হ্যাঁ চলো, আমরা উভয়েই মুখস্থ করব, একে অপরকে মুখস্থ করিয়ে দেব। যেই কথা সেই কাজ, তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলেন। উভয় একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবে একদিন তারা উভয়েই কোরআনের হাফেজ ও হাফেজা হয়ে গেল। এবং কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। গিয়েই শাশুড়কে অতি আহ্লাদে খবর দিল, আব্বু, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। খবরটি শুনে শ্বশুর মশাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি মেয়ের জামাইকে কিছু না বলে উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো দেখে যুবকের চোখ তো ছানা ভরা। এ যে তার স্ত্রীর কোরআন হিফজের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। তার মানে তার স্ত্রী বিয়ের আগে থেকেই কোরআনের হাফেজা ছিল। এইবার যুবক আসল ব্যাপার বুঝতে পারলো। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকে হাফেজ বানানোর কৌশল অবলম্বন করেছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল। সে যেন দুনিয়াতেই পেয়ে গেছে এক টুকরা বেহেশত। তার দুই চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল ফোঁটায় ফোঁটায় আনন্দ। মহান আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এবং প্রত্যেক যুবক যুবতীকে এমন দিনদার নেককার স্ত্রী ও স্বামী দান করেন, আমিন। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।